সালামু আলাইকুম সবাইকে আমার কুকিং চ্যানেলে স্বাগতম আজকে আমি সবজি দিয়ে একটা ভেজিটেবল প্লেটার তৈরি করব অ্যাকচুয়ালি আমি এই মুহূর্তে আসলে রেসিপি তৈরি করার প্রিপারেশান না নিয়ে ভিডিও করতেছি হঠাৎ করে ভাবলাম যে না আপনাদের সাথে শেয়ার করি কারণ এটা আমি প্রায় ঘরে তৈরি করি বাচ্চাদের জন্য এখন দেখাচ্ছি আমি কি কি নিলাম এই যে একটা ক্যারোট নিলাম আর নিলাম একটা ঝুঁকিনি আর এই যে দেখেন কিছু হাফ কাপের মতন কর্ন আর নিলাম এই যে লাল রঙের আর একটা সবুজ রঙের ক্যাপসিকামের কিছু অংশ এরকম কেটে ছোটো ছোটো পিস করে নিয়েছি সো এখানে আমার পাঁচ রকমের সবজি দেওয়া হয়েছে এখন আমি সবজিগুলো ভালো করে এরকম একসাথে মেখে নিচ্ছি এই যে আমি বললাম এখানে আমি কর্ন দিয়েছি কর্ন আমি ফ্রোজেন কর্ন দিয়েছি আপনারা এই ছুকলে ফ্রেশও দিতে পারেন ফ্রেশটাই আরও ভালো লাগবে খেতে আর দিব তিনটা ডিম ডিম আপনাদের পছন্দ মতো যে যে কয়টা দিতে চান আমি আর দিব সামান্য পরিমাণ ধনিয়া পাতা এখন আমি ধনিয়া পাতা আর দিব দুইটা কাঁচামরিচ ধনিয়া পাতা কাঁচামরিচগুলো ছোটো করে কেটে নিয়েছি আর ডিমগুলো ভেঙে নিয়েছি এখন আমি সবগুলো উপকরণ একসাথে মেখে নেব আর দিব সাথে গোড়া মশলা এখানে আমি হাফ টি স্পুন কোরিয়ান্ডার পাউডার নিলাম হাফ টি স্পুন জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এখানে গরম মশলার গুঁড়া হাফ টি স্পুন আর দিলাম হাফ থেকে একটু কম মরিচের গুঁড়ার পাউডার আর দিচ্ছি আদা এবং রসুন রসুনের গুঁড়া আপনারা ইচ্ছে ফ্রেশ দিতে পারেন ফ্রেশটা দিলে আলো আরও বেশি ভালো লাগবে এখন সবগুলো উপকরণ আমি একসাথে মেখে নিব। আপনারা চুল হাত দিয়েও করতে পারেন আমি চামচ দিয়ে করতেছি আর দিব স্বাদ মতো লবণ আর ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপার না দিলেও পারেন কারণ অলরেডি কাঁচামরিচ আর গুঁড়ামরিচ দেওয়া হয়ে গেছে খুবই স্বাস্থ্যসম্মত একটা খাবার তৈরি হয় স্ন্যাক তৈরি হয় বাচ্চাদের স্কুলে লাঞ্চ বক্সও দেওয়া যায় বিকেলের খাবার হিসেবেও দেওয়া যায় এই যে আমি সামান্য পরিমাণ স্বাদ মতো অ্যাকচুয়ালি লাবণ দিচ্ছি আর দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এটাও অপশনাল আপনার ইচ্ছকলে দিতে পারেন দিলে একটু ভালোই লাগে সবজি এরকম যে লবণ দিলাম এখন কিন্তু সবজি থেকে হালকা পানি উঠবে সো ওভাবেই আমাদেরকে পানির পরিমাণ সব কিছু দিতে হবে কারণ সবজি যে এখন আমি এক কাপ ময়দা দিচ্ছি ময়দাটা এক কাপ ময়দা আর তারপর দিব হাফ কাপ চালের গুঁড়া এই দুইটা দেওয়ার পরে আমি যদি দেখি যে আমার সবজির থেকে চালের গুঁড়া আর ময়দাটা কম দেওয়া হয়েছে তখন পরে আমি আবার আরেকটু একটু দিব আর দিব এই যে হাফ কাপ চালের গুঁড়া দিচ্ছি আমি উইদাউট প্রিপারেশনে আসলে আপনাদের সাথে সব রেসিপিটা শেয়ার করতেছি এই জন্য আমার সবকিছু একটু কাবার থেকে আনতে একটু সময় লাগতেছে এখানে এখন দিচ্ছি আমি দুই চা চামচ দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে একটু ক্রিস্পি হবে ভেজিটেবলের জন্য ভিতরটা সফট থাকবে উপরটা একটু ক্রিস্পি হবে খেতে খুবই ভালো লাগবে আর দিব সামান্য পরিমাণ বেকিং পাউডার সবগুলো উপকরণ আমি একসাথে মাখব তার জন্য নিব রুম টেম্পারেচার ওয়াটার আমি এক গ্লাস পানি দিচ্ছি এখানে নর্মাল পানিটা মাখা মানে সবগুলো একসাথে উপকরণ একসাথে মাখার পরে যদি দেখি যে সবজির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে তখন আমি আর একটু ফ্লাওয়ার দেব আমার মনে হচ্ছে সবজিটা একটু বেশি আমরা যারা সাধারণত রেগুলার রান্না করি আমরা চোখের মাপে অনেক কিছু বুঝতে পারি কিন্তু আমার মনে হচ্ছে সবজিটা একটু বেশি মাখাটা খুব বেশি সবজিটা দেখা যাচ্ছে বেশি ময়দা থেকে ময়দা থেকে সো আমি এখন আবার হাফ কাপ ময়দা দিব আর হাফ কাপ তার আগে চালের গুঁড়া দিয়েছি তারও হাফ দিব হাফের হাফ কাপ দিব চালের গুঁড়া চালের আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়া না থাকে শুধু নর্মাল ময়দা দিয়েও হবে ময়দা দিয়ে আটা দিয়ে এই যে আমার ডোরেডি এখন আমি দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলে সবজিগুলি অনেক সফট হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি কুক করা যাবে এই জন্যই আসলে রেখে দেওয়া আপনারা কমপক্ষে এক এক থেকে দুই ঘন্টা ফ্রিজে রেখে দেবেন এই যে দুই ঘন্টা ফ্রিজে রাখার পর আমি দেখাচ্ছি এখন আমি এগুলো সুন্দর করে ভাজবো ছোট্ট একটা বলে আমি সামান্য পরিমাণ কুকিং অয়েল নিয়েছি আপনারা যে কোনো কুকিং অয়েলই নিতে পারেন ভেজিটেবলস ক্যানোলা যে যেটা পছন্দ করেন ঘিও দিতে পারেন বাটারও দিতে পারেন বাট আমি নর্মাল ওয়েতেই করতেছি সামান্য পরিমাণ এই যে একটা ব্রাশ দিয়ে ফ্রাই প্যানে ব্রাশ করে নিলাম তেল কম খাওয়াটাই বেটার খাবারটা স্বাস্থ্যসম্মত হয় আর দিয়ে দিচ্ছি বেটারটা টা সুন্দর করে এরকম চামচ দিয়ে আস্ত আস্ত করে গোল করে দিচ্ছি কতটুকু মানে গোল তৈরি করবেন এটা আপনাদের উপর ডিপেন্ড করবে খুব বেশি বড় না মানে খুব বেশি ছোটোও না মানে একটু পুরি আমরা যেভাবে বানাই পুরীর মতন করে এরকম এতটুক সাইজ হলেই ভালো হয় দেখতে এর চেয়ে একটু বড়ো হলে ভালো লাগবে এই যেটা ভেজিটেবল প্লেটারও বলতে পারেন ভেজিটেবল প্যানকেকও বলতে পারেন এই যে একটা পিঠ যখন এক সাইড যখন হালকা ব্রাউন কালার হয়ে গেছে তখন আমি আরেক পিট উল্টে দিলাম আর আমি আমার মনে হচ্ছে তেলটা একটু কম এই জন্য হালকা একটু তেল আবার দিয়ে দিচ্ছি আবারও ঠেকে দিচ্ছি এই যে সুন্দর একটা ব্রাউন কালার হয়ে গেছে খেতে খুবই সুস্বাদু যেসব বাচ্চারা ভেজিটেবল পছন্দ করে না ওদের কীভাবে তৈরি করে দেন দেখেন কিভাবে খায় এই আমার একটা রেডি আমার ছেলে ভেজিটেবল একদম খেতে চায় না ওর জন্যই আমি এগুলো রেসিপিগুলো তৈরি করি ও বসে আছে এই যে এখন আমি ওকে দুইটা নিয়ে দিব আমার মনে হয় আশা করি আপনারা আমার রেসিপিটা পছন্দ করবেন আর বাসায় যেসব বাচ্চারা পেকি বাচ্চারা ভেজিটেবল খেতে চায় না ওদের জন্য তৈরি করবেন থ্যাংক ইউ